আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2021-এর কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন। 6 ডিসেম্বর 2020 বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি অর্থাৎ পিটিএ স্বাক্ষর করে? ভুটান। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদী। 17 ডিসেম্বর 2020 কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়? মরিশাসের রাজধানী পোর্ট লুইসে সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? পদ্মা সেতু। ভাসানচর কোথায় অবস্থিত? নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেত বলাকা ও হংসমিথুন কিসের নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? 29 নভেম্বর 2020। দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। দীর্ঘ 55 বছর পর নীলফামারীর চিলহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? 17 ডিসেম্বর 2020। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? নডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে। 9 ডিসেম্বর 2020 বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কি? আলোকবর্তিকা। তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়? কক্সবাজারে। তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে? সি মি উই সিক্স। 2020 সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয় কি? গুমতি। গুমতি বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কি? নীলাম্ব নিউসিফেরা গুমতি বাংলাদেশ। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স। বাংলাদেশে চাষ করা অমৃত নামক আমের জাত কোন দেশের? ভিয়েতনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি নকশা করেছিলেন কে? গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ ডক্সিয়াডিস। 2020 সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়? 6টি। 13 ডিসেম্বর 2020 দেশের প্রথম 3D মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয় কোথায়? বরগুনা। মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়। 1 ডিসেম্বর 2020 চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কি? চেঞ্জ ই ফাইভ। 5 ডিসেম্বর 2020 প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কি? হায়াবুসা টু। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীকে? গেল নর্টন। সময়কাল 31 জানুয়ারি 2001 থেকে 31 মার্চ 2006। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রীকে? ডেব হ্যালান। ২০২০ সালে কোন দেশের পার্লামেন্টে 3টি কৃষি আইন পাশ হলে কৃষকরা ব্যাপক আন্দোলন শুরু করে? ভারত। 14 ডিসেম্বর 2020-এ কোন দেশ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়? সুদান। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? 22 নভেম্বর 2020। প্রকাশিতব্য দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক আত্মজীবনী লেখক কে? ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত? $4,976। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 72.6 বছর।
মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ 78.9 বছর। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুসারে সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান 64.8 বছর। এতক্ষণ ধরে আমাদের সাথে মনোযোগ সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও গুরুত্বপূর্ণ কোনো সাধারণ জ্ঞান অথবা অন্য টপিকের উপর আলোচনা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আমি রুবেল হুসাইন, কলেজ অফ নার্সিং, IUBAT থেকে BSc ইন নার্সিং কমপ্লিট করেছি। নার্সিং রিলেটেড কন্টেন্ট তৈরি করতে আমার খুব ভালো লাগে, সেজন্য কাজ করছি আপনাদের জন্য। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।